नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব রামপুরা ঠেংশা কাণ্ডের বলি আরো এক জানা যাচ্ছে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন নাজিমা বিবি তার মৃত্যু হয়েছে আজ দুপুরে রামপুরাট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে নাজিমা বিবি রামপুরাট কাণ্ডে পর পর 10 থেকে 12টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা এবং ইতিমধ্যেই মহিলা এবং শিশু সহ 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যা এবারে বকটুই কাণ্ডে মৃত্যু হলো আরো একজনের বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঞ্জন দে অঞ্জন বকটুই কাণ্ডের বলি আরো এক বিস্তারিত জানতে চাইব একদমই ঠিক বলবি দেখো যে 8 জনের মৃতদেহ মৃত্যু হয়েছে বলে যেটা জানানো হয়েছিল সেই মৃত্যুর সংখ্যায় আরো একটি মৃতদেহ যোগ হলো যে টোটাল 9 জন মৃত্যু ঘটল টোটাল বগটুয়ের এই কাণ্ডে তবে দেখো অগ্নিকাণ্ডের ঘটনায় আগে মৃত্যু হয়েছিল 7 জনের আজকে বেলা 1:30 নাগাদ আমরা হাসপাতাল সূত্রে যেটা জানতে পাচ্ছি যে বেলা 1:30 নাগাদ হাসপাতালের ভেন্টিলেশনে মৃত্যু হয়েছে নাজিমা বিবি নামে একজন অগ্নিদগ্ধ মহিলার এই নাজিমা বিবির বাড়িতেই 4 জন অগ্নিদগ্ধ হয়েছিল ঘটনার দিন রাত্রে তাদেরকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেশ কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল আজকে কিছুক্ষণ আগে যে আমরা হাসপাতাল সূত্রে জানতে পাচ্ছি যে নাজিমা বিবি তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তার মৃত্যু হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ভেন্টিলেশনে তবে আমরা তার বাড়িতেও গিয়েছিলাম তার বাড়ির মানে লোকজনদের সঙ্গে কথা বলেছি নাজিমা বিবির মৃত্যুর ঘটনায় এখনো সরকারিভাবে প্রকাশিত করা না হলেও তার মেয়ে সাজেমা বিবি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের একজন আত্মীয় নাজিমা বিবির কাছে রয়েছেন তিনি তাদের বাড়িতে ফোন করে খবর দিয়েছেন যে নাজিমা বিবি বেলা 1:30 নাগাদ মারা গিয়েছে দেখো এরপরেই কিন্তু তার পরিবারের শোকের ছায়া নেমে আসে আমরা দেখো নাজিমা বিবির সেই ছবিও কিন্তু আমরা দেখাতে পাচ্ছি যে অবস্থায় নাজিমা বিবি ভেন্টিলেশনে ভর্তি ছিল মোট কথা বগটুই অগ্নিকাণ্ডে আট মৃত্যুর সংখ্যা 7 থেকে বেড়ে দাঁড়ালো 8 এবং টোটাল বগটুই কাণ্ডে মৃত্যুর সংখ্যা 8 থেকে বেড়ে দাঁড়ালো 9 অনেক ধন্যবাদ টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঞ্জন দে এবার বিজেপির বিক্ষোভের দিকে নজর রাখব বিধানসভা সাউথ গেটে বিজেপির বিক্ষোভ আমরা জানি বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভের জেরে ইতিমধ্যে বিরোধী দল নেতা সুন্দর অধিকারী সহ 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে এবার সেই ঘটনারই প্রতিবাদে বিধানসভা সাউথ গেটে বিজেপির বিক্ষোভ দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সাসপেন্ড করা হয়েছে 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগগা নরহরি মাহাতো শঙ্কর ঘোষ দীপক বর্মন তৃণমূল এবং বিজেপি বিধায়কদের বিধানসভায় হাতাহাতির জের এবং ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা স্পিকারের নির্দেশে আগামী বছরের বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড 5 বিজেপি বিধায়ক বর্ষাকালীন ও শীতকালীন অধিবেশনেও থাকতে পারবেন না তারা পাশাপাশি এই বছরের কোনো অধিবেশনে থাকতে পারবেন না ওই বিজেপি বিধায়করা এবং তারই প্রতিবাদ এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন